তুমিও কি পারফেক্ট হতে চাও? বলবে হ্যাঁ, পারফেক্ট হতে কি অসুবিধে আছে, পৃথিবীতে সবাই তো পারফেক্ট হতে চায়, তাহলে আমার পারফেক্ট হওয়াতে তুমি কেন প্রশ্ন করছো? প্রবলেম এটা না যে তুমি পারফেক্ট হতে চাও, প্রবলেম এটা যে পারফেক্ট হওয়ার রাস্তাতে যখন তুমি এগিয়ে পড়ো, তখন তুমি মুখোশের পর মুখোশ নিজের উপরে লাগাও, নিজের আসল চরিত্রকে প্রতি মুহূর্তে বদলাও। আর সেই মুখোশ লাগার ক্রমে তুমি অসৎ পথে হেঁটে পড়ো, আর সেখানের থেকে রিটার্ন হওয়ার কোনো রাস্তা থাকে না। আমরা শুধু নিজেকে পারফেক্ট করার জন্য অনেক রকমের কাজ করি, আর সেই কাজে আমরা ভুলে যাই কি আমরা কোন পথে চলেছি, আমরা সৎ পথে চলেছি না অসৎ পথে চলেছি। বাবা লোকনাথ বলেছেন, পারফেক্ট হওয়ার রেসে তোমরা এটা ভুলে যাও কি শুধু ভগবান ছাড়া কেউ পারফেক্ট না। আর যদি ভগবান পারফেক্ট হয়, তাহলে যদি তুমি নিজেকে শুধু তার অংশ ভাবো, তাহলে তোমাকেও পারফেক্ট হতে হবে, এরকম কোনো কথা নেই। তার জন্য তোমাকে অসৎ পথে যাওয়ার দরকার নেই। ভগবান নিজে বলেছেন, পরমেশ্বর নিজে বলেছেন কি আমি পারফেক্ট যদি রয়েছি, তাহলে আমার দায়িত্ব হয়েছে যে আমার যতগুলো অংশ রয়েছে তারাও যেন পারফেক্ট হোক। আর তার জন্যে তুমি যদি অসৎ পথে হেঁটে চলবে, তাহলে তুমি না তো কোনোদিন পারফেক্ট হতে পারবে, না কোনোদিন আমার প্রিয় হতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। লোকনাথ বাবার কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।